মুখে মুখে ছোট বোন বড় বোন তো সবাই হইতে পারে কিন্তু ছোট বোন বড় বোনের দায়িত্বটা কয়জন নিতে পারে সম্পর্ক তো সবাই করতে পারে কিন্তু সম্পর্কের মূল্যবোধটা দিতে জানাটাই কিন্তু সব থেকে জরুরি নিজের বিয়ের পর থেকে আমি যার যার বিয়েতে গেছি সবাইকে একটা উপদেশ বিয়ে করো না বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করো না আসলে বিয়ে করলে যে জীবন নষ্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না তো আমি চলে আসলাম আমার ছোট বোনের বহু কাঙ্ক্ষিত বিয়ের ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবাই সবার প্রিয় তানিসা ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ দিনটা কেমন যাবে এটা ডিপেন্ড করবে আপনার উপরে কারণ আপনার রিজিকে তো যা লিখা আছে সেটা অবশ্যই আপনার সাথে হবে কিন্তু আপনি যদি মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু দিন কোনোভাবেই ভালো যাবে না এই যে দেখো আজকে রাতে বিয়ের দাওয়াতে যাব কিন্তু আমার রান্না বান্না করে যাইতে হবে না হলে আমি দুপুরবেলা খাবো কি বলো তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম টুকটাক বাজার করলাম দেন চলে আসলাম টেস্টি ট্রিটে এখানে এসে মোবাইলের কাবারটা কেন দেখাইলাম জানো কারণ বাজার করতে করতে আমার ছোট ফোনটা হাতের থেকে পড়ে গেছিল যাই হোক বাজার করে খাওয়া সেরে বাসায় চলে আসলাম এবার আমার বাগান থেকে একটু শাক তুলে নিব কারণ আজকে আমি তোমাদেরকে পুরো তিন রকমের শাক মিক্স করে ভাজি করে দেখাবো এখান থেকে এলএনজি শাক তুলে নিলাম আর এর আগে কলমি শাক তুলে আমি বাজার থেকে সাদা ডাটা শাকটা নিয়ে আসছি লাল শাক খুঁজতেছিলাম এই যে শাকগুলো তুলতেছে এখন এই শাকগুলো কিন্তু অটোই হয়েছিল মানে কেমনে কেমনে যিনি হয়ে গেছে আমার আম্মু দেখে বলতেছিল যে এগুলো কিন্তু শাক এগুলো আবার ছিঁড়ে ফেলে দিচ্ছি যাই হোক শাক বাঁচতে বাঁচতে নয়নমনি কিন্তু আবার তোমাদেরকে জিজ্ঞাসা করতেছিল তোমরা কেমন আসো নয়নমণি কিন্তু ভিডিও দেখলে একটু শরম পাই কিন্তু সে লুকায় লুকায় আমার ভিডিও দেখে আবার তো এখানে আমি বসে পড়লাম লাউ কাটার জন্য আজকে লাউটা এত সুন্দর ছিল আর রান্না করার পরে তো কোনো কথাই নাই লাউ এত মজা হয়েছিল মানে ছোট্ট একটা লাউ নিয়ে আসছি লাউটা পুরো মিষ্টি ছিল লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাথে আমার তিন রকমের শাক একসাথে মিক্সড করে ভাজি করব লাউটা হচ্ছে একেবারে কাঁচামরিচ দিয়ে রান্না করব জাস্ট কালারের জন্য অল্প একটু শুকনো মরিচ দিছিলাম আমার শুকনো মরিচ অবশ্য এতটা ঝাল হয় না বাট লাউটা অনেক মজা হয়েছিল একটা গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে এরকম ঠান্ডা রকমের খাবারই কিন্তু ভালো লাগে তার উপর যেহেতু রাতে আসে বিয়ের দাওয়া তখন তো ভারী খাবার খাওয়াই হবে হবে দুপুরবেলা যদি একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আচ্ছা আমার এই রান্না বান্নার ভিডিওগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর পাশাপাশি এটাও জানাবা যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো সো এবার চলো শাকগুলাকে একটু কেটে নি শাক কাটতেছি একদিকে একদিকে তরকারি দেখতেছি এসে আর আমি না আসলে দুই তিনটা তরকারি একসাথে বসায় কখনোই করতে পারি না একটা কোন রকম হয়ে আসলে এরপরে যে আরেকটা বসায় এই দেখো আমার তিন রকমের শাক ভাজি আর এই শাক ভাজিটাও এত মজা হয়েছে ইভেন এটার মধ্যে ইন্সপায়ার হয়ে পরের দিনও আমি শাক ভাজি করছিলাম রান্না শেষ করে দুইজন বসে বললাম খাওয়া দাওয়া করার জন্য সাথে নিয়ে নিছিলাম লেবু এই লেবুর ছিলকাগুলা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ওই যে মোটা মোটা ছিলকাওয়ালা লেবুগুলো শাকভাজিটা এতই মজা হয়েছিল যে দুইজন এক আমরা শাক ভাজিটুকু খেয়ে ফেলছি আর আমি খাওয়া দাওয়া সেরে আরেকটু টুকটা কাজ আছে ওগুলো করে একেবারে গোসল করে ফেলব এর আগে চলো আজকে যে শাড়িটা পরবো শাড়িটা তোমাদেরকে দেখাই এই শাড়িটা কিন্তু অনেক বেশি স্পেশাল এটা আমার বিয়ের সময় আম্মু আমাকে কিনে দিছিল তো আজকে অনেক গরম তার উপর বিয়েটাও একটু দূরে তাই হালকা ফুলকা জুয়েলারিস নিয়ে নিলাম আর তোমরা তো জানো ব্যাগের প্রতি আমার একটা অন্যরকম অবসেশন কাজ করে যে কোনো ওকেশনে আমার একটা নতুন ব্যাগ চাই চাই আজকের এই ব্যাগটার ম্যাটেরিয়ালটা কি এটা আমি নিজেও বলতে পারতেছি না বাট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানা পেজ থেকে আমি ওদের পেজ লিঙ্কটা বসে পড়লাম রেডি হওয়ার জন্য যেহেতু হাতে বেশি সময় গরম আমার মুখে যে অ্যালার্জি চলে আসে এটা তো তোমরা জানোই এবার ঝটপট করে রেডি হইতে হবে আমি জাস্ট মুখে একটু টোনার দিলাম এবার একটু সিরাম দিয়ে নিলাম বাট প্রাইমার দেওয়া দরকার ছিল বাট প্রাইমার দিতে আমি ভুলে গেছি মেকআপ করার সময় আমি আসলে সেরাবির এই ময়শ্চারাইজিং লোশনটা ইউজ করি এতে করে মেকআপটা অনেক বেশি সুন্দর করে বসে আর তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা যে আমি কোন ফাউন্ডেশন দুইটা ইউজ করেছি এখানে দুইটা ফাউন্ডেশন না এখানে আসলে একটা ফাউন্ডেশন আর একটা কনসিলার ইউজ করেছিলাম আর তোমরা আমার লাস্ট ব্লগে যখন আমি আমার ছোট বোনকে হলুদদের জন্য মেকআপ করে দিছিলাম তোমরা এত প্রশংসা করছো আলহামদুলিল্লাহ আসলে আমি নিজেও বুঝি নাই যে ওর সাজটা এত বেশি সুন্দর হয়েছে মাশাল সুন্দর মানুষকে আসলে সব কিছুতেই সুন্দর লাগে তোমাদের এত পজিটিভ কমেন্ট দেখলে আমি অনেক বেশি ইন্সপায়ার হই আমার অনেক বেশি ভালো লাগে মানে তোমাদের এই পজিটিভিটি দেখলে না আমি যত নেগেটিভিটি আমার আশেপাশে থাকে আমি সমস্ত কিছু ভুলে যাই এ সময় মেকআপের প্রতি আমার অনেক অবসেশন ছিল বা আস্তে আস্তে কেন জানি এখন আর মেকআপ করতে ইচ্ছা করে না যাই হোক আমার লিপস্টিকের কালারটা অনেক বেশি সুন্দর আসছে না লিপস্টিকের ডিটেলস একটা ভিডিও কিন্তু আমি আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে আপলোড করেছি অবশ্যই তোমরা চেক করো ওখানে লিপস্টিকের শেড ডিটেলসও দেওয়া আছে ইয়েস হিয়ার ইজ মাই ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো ব্যাকটা নেওয়ার পরে তো মনে হইতেছে পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেছে অনেক তাড়াহুড়া করতেছিলাম রেডি হওয়ার জন্য আমি জানি না কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এই যে বাসা থেকে বের হয়ে পড়লাম দুইজন মিলে আর আমাদের আজকের প্রোগ্রাম ছিল শনি রাখরাতে ইয়েস আমি ঠিক বলেছি হয়তো নামটা আমি কিন্তু পুরোটা রাস্তা মুখ এভাবে ঢেকে নিয়েছিলাম কারণ আজকে আমি হেলমেট নিতে ভুলে গেছিলাম আর আজকে বিয়েতে কিন্তু আমার আম্মু ভাইয়া ভাবি বাচ্চারা সবাই আসতেছে এখানে বউকে জাস্ট দেখো মাসাল্লাহ মাসাল্লাহ কারো নজর না লাগুক ওকে এত সুন্দর লাগতেছিল পুরো মিষ্টি পুতুল একটা বউ লাগতেছিল আর আমাদের এই মিষ্টি পুতুল বউয়ের সুন্দর মেকআপ করে দিয়েছে ডলিস লাউঞ্জের লিয়া আপু থ্যাংক ইউ সো মাচ লিয়া আপু মানে আপুর হাতে জাদু আছে আমি একদিন আপুর হাতে বউ সাজতে চাই তো এই দেখো আমার আম্মু ভাইয়া ভাবি সবাই চলে আসছে এখানে বউ চলে আসছে আম্মুদেরকে হাগ করার জন্য সবাইকে রিসিভ করার জন্য আসলে আমাদের বউটা এত মিষ্টি আর আমাদের সম্পর্কটা এত মধুর আর আজকে কিন্তু সুবাইরার ভাইয়ার প্রথম দেখা হলো প্রায় চার পাঁচ বছরের পরে কারণ চার পাঁচ বছর আগে থেকে আমরা কানেক্টেড আসলে আমাদের একটা গ্রুপ ছিল ওই গ্রুপ থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকতাম অনেকে আমাকে পিঞ্চ করো যে অসহায় মানুষের পাশে কেন আপনারা দাঁড়ান না আমি আজকে তানিশা ইয়াসমিন ব্লগস বলে হয়তো তোমরা আমাকে চিনো জানো বলে এই ধরনের কথাগুলো বলো বাট যখন আমি তানিশা ইয়াসমিন ব্লগস ছিলাম না শুধুমাত্র তানিশা ছিলাম তখন থেকেই কিন্তু আমি সোশ্যাল ওয়ার্ক করতাম এই গ্রুপের মাধ্যমেই কিন্তু আমার সুবাইরার সাথে পরিচয় আর তখন থেকে আলহামদুলিল্লাহ

আম্মুরা বেশিক্ষণ থাকে নাই উপর থেকে আমার ভাই কল দিছে তাড়াতাড়ি উপর আয় সুবাইরা কান্নাকাটি করতেছে আমি এখানে এসে দেখি আসলে মেয়েটা কান্নাকাটি করতেছিল কারণ তার এখন কবুল বলার সময় আসলে নিজের বিয়ের পর থেকে আমি যার যার বিয়েতে গেছি সবাইকে বলছি বিয়ে করো না বিয়ে করলে কিন্তু জীবন নষ্ট হয়ে যায় সুবাইরা অনেক কান্নাকাটির পরে কবুল বলল আমাদের রাশেদ মানে জামাই বাবু কিন্তু একদম ঝটপট করে কবুল বলে ফেলছিল তো আলহামদুলিল্লাহ ওদের দুইজনের বিয়ে সম্পূর্ণ হলো অবশ্যই অবশ্যই মন থেকে অনেক বেশি দোয়া রইল ওদের জন্য যেন আল্লাহ ওদের সামনের জীবনটা আরো অনেক সুন্দর আর সহজ করে দিক আর সমস্ত নজর থেকে ওদের সম্পর্ককে আসলে এটা ভুল কথা যে বিয়ে করলেই জীবন নষ্ট হয়ে যায় জীবন তখন নষ্ট হয় যদি আপনি আপনার জন্য রং পার্টনার চুজ করে ভালোবাসা বা বিয়ের ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করতে হয় না যে যাকে পাইলাম তাকে বিয়ে করে ফেললাম বা ভালোবেসে ফেললাম আসলে এটা করা উচিত না অবশ্যই ধৈর্য রাখা উচিত কারণ আমাদের পার্টনার তো উপর থেকেই সিলেক্ট হয়ে আসে সো ওইটার জন্য অপেক্ষা করা উচিত রাইট সময় রাইট পার্টনার ঠিকই আপনার জীবনে চলে আসবে একটা মজার কথা বলি যখন আমি রাশেদকে জিজ্ঞাসা করতেছিলাম আয়নায় কাকে দেখা যাইতেছে ও বলতেছে আমার হাওয়া ভবন আর ঘর একসাথে দেখা যাইতেছে মাশালে অনেক কিউট লাগতো দেখতেছিল ওদের দুইজনকে তো খাওয়া দাওয়ার সময় জামাই বাবুকে বলছিলাম আমাদের মেয়ে কিন্তু নিজের হাতে খাবে না পরে বললো আচ্ছা ঠিক আছে বাদ দেন আপনি আপনার বোনকে নিজেই খাওয়ায় দেন পরে আর কি নিজের বোনকে নিজের হাতেই খাওয়াই দিলাম জীবনের প্রথম মনে হয় আমি কোনো বিয়েতে গিয়ে এত বেশি এক্সজস্টেড হয়ে গেছি বাট তারপরও আলহামদুলিল্লাহ আমি যেমনটা চাইছিলাম সব কিছুই হয়েছে যেন ওর বিয়ে তোর বড় বোনের কমতি ফিল না হয় ঠিক যেমনটা আমার বিয়ে তো আমার ছোট বোনের কমতি ফিল হইতে দেয় নাই যাই হোক আমাদের জন্য দোয়া করো যাতে আমাদের সম্পর্ক সব সবসময় এরকম ভালো থাকে মধুর থাকে মিষ্টি থাকে দার সল্প চুটে দেখাচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ